কলকাতা বিমানবন্দরের সূত্রে খবর, বিমানবন্দরে যাত্রীদের লাগেজ স্ক্যানিং জায়গায় দি পোর্টালের জায়গায় শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। আগুন লাগার পর লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভয়তে আতঙ্কিত হয়ে লাগেজ স্ক্যানার মেশিন থেকে দূরে চলে যান। তড়িঘড়ি বিমানবন্দরের পাইলট কর্মীরা আসেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। প্রায় 20 মিনিট ধরে এই লাগেজ স্ক্যানিং মেশিনে আগুন জ্বলতে থাকে। কলকাতার একাধিক ফায়ার স্টেশন থেকে 7টি ফায়ার টেন্ডার আসে এবং বিমানবন্দরের নিজস্ব ফায়ারের কর্মীরা পাশাপাশি ইন্ডিয়ার টিম নামানো হয় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। বিমানবন্দরের সূত্রে খবর, আগুন বুধবার রাত 9:20 নাগাদ লাগে। এই লাগেজ স্ক্যানিং মেশিনে প্যাসেঞ্জারদের যেসব লাগেজ ছিল তাও পুড়ে গেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এছাড়া 3টি বিমান নিজের সময়সীমা থেকে উঠতে পারেনি, সেই 3 বিমান উঠতে দিলে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু লাগেজ স্ক্যানিং মেশিন ঠিক করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচড়াপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর, বালাজি মোবাইল প্লাজা, কাঁচড়াপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।